জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির এরপর জানিয়ে স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব সরকারের নতজন নীতির কারণে বিএসএফ আসকারা পাচ্ছে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব রাজনীতিতে দুর্ভোগ সৃষ্টি করেছে আওয়ামী লীগ বলেছেন ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানিয়ে দিব দেশ গরমে পুড়ছে আর সরকার উন্নয়নে বেশরূপ বাসী বাজিয়েই যাচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু মঙ্গলবার তেইশ এপ্রিল বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য দপ্তরে চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা কামরাঙ্গিরচর থানার নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম লালবাগ থানার মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণে সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ সেন্টু স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার আলী তাইয়াব স্বেচ্ছাসেবক দল চব্বিশ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি সোহাগ হোসেন বিপ্লব তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আরমান মিয়া তেইশ নং ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান সানজু এবং সাবেক কমিশনার আলতাফ হোসেন মঙ্গলবার তেইশ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত তাদের জামিন নাকচ ও কারাগারে প্রেরণের আদেশ দেন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মহানগর দক্ষিণ বিএনপির এই শীর্ষ দুই নেতা স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে বলেছেন ওবায়দুল কাদের স্থিতিশীল সরকার থাকায় গত পনেরো বছরে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন হত্যার রাজনীতি আওয়ামী লীগ বিশ্বাস করে না প্রকাশ্যে উগ্রবাদী তৎপরতা চালিয়েছে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় এসে খুনের রাজনীতি বন্ধ করেছে আওয়ামী লীগ সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছে পনেরো বছর স্থিতিশীল সরকার ছিল বলে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে খুনের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হয়েছে গণতন্ত্র স্থিতিশীল ছিল বলে এমন উন্নয়ন হয়েছে মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেতু মন্ত্রী বলেন দেশ বিরোধী অপশক্তি লাগাতারভাবে করে যাচ্ছে জনগণে ভোটাধিকার বঞ্চিত করতে নির্বাচন বিরোধী কাজ করছে তারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধে স্বপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সরকারের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে বলেছেন রিজভি আওয়ামী লীগ সরকারের নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন বিএসএফ এর নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের ওপরেও বর্তায় তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে সীমান্তে রক্তের দাগ যেন শোকাচ্ছেই না বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়ক তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস রুহুল কবির রিজভি বলেন দখলদার আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারাশি অভিযান কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফের বর্গীর ভূমিকার বিরুদ্ধে শব্দ করতে পারেনি। আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষের নির্বিচারে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি রাজনীতিতে দুর্ভোগ সৃষ্টি করেছে আওয়ামী লীগ বলেছেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন রাষ্ট্রীয় সীমাহীন দুর্নীতি ও জুলুমের কারণে অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ চলছে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ পাশাপাশি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনীতির দুর্ভোগ সৃষ্টি করেছে ফলে দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে তিনি বলেন দেশের জনগণকে উপজেলা নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রচারপত্র বিলি কর্মসূচি নিয়েছে সরকার প্রকৃতপক্ষে ডামি সরকার ক্ষমতা হারানোর ভয়ে ঘুম হারাম হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল বিকেলে রাজধানী পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনুস আহমদ বলেন নতুন কারিকুলামে ট্রানজেন্ডার বিষয়ক বিতর্কিত শরীফার গল্প বিষয়ক কমিটির প্রকাশিত রিপোর্ট জাতিকে হতভাগ করেছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সচেতন দেশবাসীর দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তদন্ত কমিটি সরকারে স্থাপন করেছে বিচার বিভাগ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণ করা হয়েছে তদন্ত তার প্রকৃষ্ট উদাহরণ প্রমোটকারী শরীফার গল্প বাদ দিতে হবে দেশ গরমে পড়ছে আর সরকার উন্নয়নে বেশুরো বাসি বাজিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির নেতারা বলেছেন তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত কৃষি শিল্প সহ সব খাতে মারাত্মক মন্দা বিদ্যুতের লোডশেডিংয়ে এ মানুষ দিশাহারা দরিদ্র মানুষ আছে অবর্ণনীয় কষ্টে রোগ এক প্রকোপে দেশ গরমে পড়ছে কিন্তু ফাইভ পার্সেন্ট সরকারের কোনো বিকার নেই এ অবস্থায়ও তারা মিথ্যা উন্নয়নের বেশুর বাসী বাজিয়ে যাচ্ছে এবি পার্টি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন দলের শীর্ষ নেতারা নেতারা বলেন তীব্র তাপ প্রবাহ পরিবেশ ও জনজীবনে বিপর্যয় দেশব্যাপী বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সরকারের মৌনতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকাল চারটায় এই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় ও প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন বৈশ্বিক দাবদাহের জন্য শিল্প উন্নত দেশগুলোই মূলত দায়ী কিন্তু দিন শেষে আমাদের নিজেদের বাচার ব্যবস্থা নিজেদের উদ্যোগেই করতে হবে এবি পার্টি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতেই জাতির সামনে নিজেদের বক্তব্য তুলে ধরছে